ছাত্রছাত্রী সকল, আজি তোমালোকে নবমান শ্রেণীর গণিতর দুই নম্বর অধ্যায় বহুপদ নামর পাঠটি চা। ছাত্রছাত্রী সকল, আজি তোমালোকে অনুশীলে নি 2.5 চা। আর আজি তোমালোকে ইয়ারে দুই নম্বরের এক আর তিনের এক এই দুটা গণিত মই করে দিম, আর বাকি যেকটা গণিত আছে তোমালোকে নিজে করি। এতিয়া দুইয়ের একত কি কেছে, দুই নম্বরত কি কেছে, যে প্রত্যক্ষভাবে পূরণ করে তলর পূরণফল সমূহ নির্ণয় করা। যেনেকুৱাকে এক নম্বৰত কৈছে 103 পূৰণ 107। তোমালোকে 103 আৰু 107 কেনেকৈ পূৰণ কৰিব লাগে তোমালোকে নিজে কৰিব পাৰিবা, এইটো জানা তোমালোকে। প্ৰত্যক্ষভাৱে পূৰণটো কেনেকৈ কৰিব লাগে সেইটো তোমালোকে পাৰা। কিন্তু তোমালোকক কৈছে প্ৰত্যক্ষভাৱে পূৰণ নকৰি তল পূৰণ ফলসমূহ নিৰ্ণয় কৰা। তো আমি ডাইৰেক্টলি ইয়াতে পূৰণ নকৰিম বা প্ৰত্যক্ষভাৱে পূৰণ নকৰিম। আমি ইয়াতে কি কৰিম, আমি যিবিলাক এই বীজগণিতীয় অভেদ পাইছোঁ সেইবিলাক ব্যৱহাৰ কৰিম, সেইবিলাক ব্যৱহাৰ কৰি এইটো কৰিম। আর মই এক নম্বরটা করে দিন, তোমালে দুই আর তিন করব। আর তিন নম্বরত কৈছে উপযুক্ত অবধ ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করা। ইয়াতে এই বীজগণিত রাশিবিলাকর আমি কি করব লাগে, উপযুক্ত অবেদ ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করব লাগে। তো প্রথমে তোমালে দুইয়ের একটু চা, ইয়াতে আছে 103 পূরণ 107, এইটা কেনকে করব পারি চা। ছাত্রছাত্রী সকল, প্রথমে চা দুইয়ের এক, ইয়াতে আছে 103 পূরণ 107, 103 পূরণ 107। এটা আমি প্রত্যক্ষভাবে পূরণ নকরো, আমি কি করি বীজগণিত অবেদ ব্যবহার করি। সেই কারণে 103 কেনকে লিখেছি 100+3, আর পূরণটা এটা আছে একটু হোল ইনটু দিছি 103, যে 103 কেনকে লিখলো 100+3 হোল ইনটু 107 আছে, গতি আমি 107 এনেকে লিখেছি। গতি এইখিনিরপর আমি কি পালো, 100+3 হোল ইনটু 100+7। হ্যাঁ, 100+3 লিখেছো আর 107+7 লিখেছো, তেনহলে আমি কি পালো 100+3 হল ইন্টু 100+7। এতিয়া তোমালোকে চা, এইটা একটা ফর্মুলাত পড়েছে, ফর্মুলাটা কি তোমালোকে মনত পেলাইল, ফর্মুলাটা তোমালোকর মনত আছেই সাগে। যেনেকুৱাকে এনেকুৱা ফর্মুলা হৈছিল x+a হল ইন্টু x+b ইকুয়েলটো তোমালোকে কি পাইছিলা, যে x² + a + b হল ইন্টু এক্স, তারপর কি প্লাস ab, এই ফর্মুলা পাইছিল না, এই ফর্মুলা ইউজ করব লাগবে। হুম, x+a হল ইন্টু x+b, এই তোমালে এক্স বলে ধরা, এই এক্সর জায়গা ইয়াতে 100 আছে আর এই এ এই বি, তেনহলে আমি কি লিখিম, যে x² + a + b হল ইন্টু এক্স, ইয়াতে x² লিখেছো, এক্সর জায়গা 100 আছে, গতি 100² + কি লিখিব লাগে ইয়াতে a+b, a টু b, গতি 3+7 হল ইন্টু এক্স, এক্স মানে 100, তারপর কি লিখব লাগে প্লাস ab লিখিব, ab মানে a পূরণ b, তার মানে a2 পূরণ a2, 3 পূরণ 7, এইটা লিখেছে। তো নেক্সট চা তোমালোকে 100² করলে কি হব, এনেকুৱা হব 10,000 হব, ইয়াত মানে দুটা শূন্য আছে, স্কোয়ার করলে 4টা শূন্য হবে 10,000, এইটা স্কোয়ার করলে এইখানে 3+7 মানে 10 হব, কিন্তু 100 আছে লিখেছো, তারপর ইয়াতে আছে 3 পূরণ 7 মানে 21, তারপর ইয়াতে কি লিখিলো, এটা ইয়াতে লিখিলো, এটা এটা পূরণ করলে কি হবো 10 আর 100 পূরণ করলে 1000 হব +21, এতিয়া 10,000, 1000 আর এইটু 21 পূরণ করলে কি হব 1100, 21 হব। গতি তোমালোকে এইটো আর এইটোর পূরণফল ডাইরেক্টলি ওলাই চাব পারা, ইমানেই হব, আর এইটা আমি অবেদ ব্যবহার করে করেছি, এইটু হব, এইটু করেছি, এইটা আমি কি করলো প্রত্যক্ষভাবে পূরণ নকরি এইটো আর এইটোর পূরণফল উলিয়াই দিছো। ইয়ার পিছত তিন নম্বরত কি কৈছে, যে উপযুক্ত অবেদ ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করা। এইটো তিনের এক মাইটো করে দিই, এটা আছে 9x² + 6xy + y², এইটো আমি কি করি উৎপাদক বিশ্লেষণ করি উপযুক্ত অবেদ ব্যবহার করে। উপযুক্ত অবেদ কেনেকে ব্যবহার করব পড়ো চা, আছে 9x² 9x² আমি এনেকে লিখো 3x² লিখব পড়ো, কারণ 9ক এনেকে লিখব পড়ো, 3² করলে 9 হয় আর x এর উপর এনেকে স্কোয়ার দিছো, গতি 3x এতে উপর স্কোয়ার আছে, এইখিনির মান 9x² হবো, তার মানে 8² 3 উপর দিলে 9 হবো, x² দিলে x² হবো, গতি 9x² জায়গা 3x² লিখেছে, প্লাস এতে কি আছে 6xy, এইটো আমি লিখেছো 6y কেনেকৈ লিখেছো 2×3xy আছে লিখেছো, তাৰপিছত y² আছে লিখেছো, এতে কি হল আমাক চোৱা, a² যদি আমি এইখিনি এ দিওঁ, a² + 2a, এইটো এর জায়গাত আছে, b এটা যদি b দিওঁ, +b² তাৰমানে আমাৰ কি হল, এইটো এটা ফৰ্মুলা
যে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটো ফর্মুলা মতে পড়ছে। এই ফর্মুলা মতে আমি কি লিখব পো ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তোমালোকর ফর্মুলাটা মনত আছে নিশ্চয়, যেনেকুয়াকে এনেকুয়া আসলে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কি লিখব পো এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। গতি এটা ইয়াতে এনেকুয়া আছে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এই এই টুয়াইস টুয়াইস এই এক্স এই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এই ইকুয়াল টু কি লিখব পো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখব পো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখব পো। গতি আমি এক্সর জায়গাতে এইখিনি পাইছো এইখিনি লিখেছো আর ওয়াইয়ের জায়গাত ওয়াই আছে ইয়াতে লিখেছো, গতি থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখেছো। গতি এইখিনির উৎপাদক বিশ্লেষণ এইখিনি হয়ে গেল, এইখিনি স্কোয়ার হোল স্কোয়ার মানে এইখিনি দিবার পূরণ আছে, অর্থাৎ এইখিনি দুটা উৎপাদক আছে এনেকুৱা এইটো থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়াই দুবার আছে। গতি আমি ইয়াতে এই দুটা আলোচনা করলো, বাকি যেকটা আছে তোমালোকে নিজে করিবা।